স্যার মিস্টার শাহজাহান আপনাদেরকে মন্ত্র আহ্বান জানাচ্ছি, প্লিজ আমরা আমরা আপনাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। আপনাদের খুবই গুড মর্নিং, হ্যালো হ্যালো, আমি শাহজাহান বাংলাদেশি, গত 17 বছর আমি আমার মাতৃভূমি বাংলাদেশের প্রবাসী। আমি যদি অর্থনৈতিক স্বাবলম্বী এখানে হতে পারতাম তাহলে আমাকে শ্রম বিক্রি করার জন্য অন্য দেশে যেতে হতো না। But I changed my life with DXL. আমি কল্পনা করতে পারিনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মক্কা গিয়েছি 2003 সালে, বা 2006 এই DXL কোম্পানি তে জয়েন করে আমি আজকে 17টা দেশ ভিজিট করেছি এবং আগামী মাসে ফ্যামিলি সহ ইউরোপ যাচ্ছি পেন্ডিং পাসপোর্ট এমবিসিতে। সমস্যা বুদ্ধিবিকে অনেক থাকবে, কি থাকবে সমস্যা থাকবে, সমস্যা সমস্যা না, সমস্যা হলো আমাদের কি মাইন্ড, মাইন্ডটাই হলো আমাদের মেন সমস্যা। ইফ ইউ আপনি যদি আপনার লাইফকে চেঞ্জ করতে চান তাহলে ডিএক্সএল এর মতো প্ল্যাটফর্ম, আজকে দেখেন আমি একটা মেসেজ দেবো, 1 মিনিটে শেষ করবো। আমরা বাংলাদেশিরা প্রবাসে গিয়ে 20,000-30,000-40,000 টাকা বেতনে কাজ করি, আমাদের কাজের পাশাপাশি ফ্রি টাইম যে টাইম আমরা টিভিতে দিতাম আড্ডা দিতাম ওই টাইম আমরা ডিএক্সএল এর মতো একটা ডিরেক্ট সেলিং সিস্টেম পাওয়াতে এই সিস্টেমে আমরা সময় দিয়ে আজকে আমরা অসংখ্য বাংলাদেশি বাংলাদেশে এসেও সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম নিচ্ছি, গভর্নমেন্টকে 10% ট্যাক্স দিচ্ছি। তাহলে আমাদের আমাদের মেইন ইনকামটা কোথা থেকে আসে? বাইরে থেকে, আমার 30,000 কনজিউমার বাইরে, ইউরোপিয়ান আরবিয়ান। তাহলে আমরা দেশের অর্থনীতিতে অধিক হারে আমাদের টাকা শুধু ডিএক্সএল এ কি রাখিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।